আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে জড়তার ভ্রামক সম্পর্কে যে উপপাদ্যগুলো আছে সেই উপপাদ্যগুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব এখান থেকে। তো উপপাদ্য প্রথম উপপাদ্যটা আছে আমাদের লম্ব অক্ষ উপপাদ্য। লম্ব অক্ষ উপপাদ্য জানার আগে আমাদের একটু বেসিক জিনিস জানতে হবে। তো বেসিক জিনিস জানার জন্য আমি একটা এরকম একটা বক্স শেপ করছি, তো এটা থার্ড ডাইমেনশন দেখানোর জন্য আর কি। যেহেতু আমাদের সব কিছু বস্তু এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড এক্সিসের সাপেক্ষে করতে হয়, তো এখানে হচ্ছে হলো আমাদের এটা হলো আমি ধরে নিলাম এক্স অক্ষ, এটা হলো কত ওয়াই অক্ষ, আর জেড অক্ষ হচ্ছিলো কত এই পাশে আমি একটা জেড অক্ষ, আমি এটা এরকম একটা বস্তুকে জেড অক্ষ আমি ধরে নিলাম, ঠিক আছে। এটা হলো আমাদের কত জেড অক্ষ, ঠিক আছে। আচ্ছা, তো এখন কথা হলো যেহেতু জড়তা ভ্রামক আমরা কী জন্য জানতাম, যে গতিশীল কোনো বস্তুর যে ঘূর্ণনের যেটা জন্য হয় সেটাকে কী বলা হলো জড়তা। তার মানে এটা কী করবে, ঘুরবে। কোন ওখানে একটা কী ছিল আমরা এর আগেও দেখছিলাম, সরু দণ্ডের জন্য একটা এক্সিস বরাবর ঘুরতেছে। তো এখানে থার্ড ডাইমেনশন এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ এই তিনটা এক্সিস বরাবর কী করবে, এটা মুভ করবে, ঠিক আছে। তো এখন তিনটা এক্সিস বরাবর কীভাবে মুভ করতে পারে সেটা দেখানোর জন্য আমি এটা দেখাচ্ছি, ঠিক আছে। তো ধরো এক্স অক্ষ বরাবর যদি ধরা হয় তাহলে এক্স অক্ষ বরাবর আমাদের মুভ করবে কীভাবে, এই যে এইভাবে এটা হলো কত এক্স এক্সিস বরাবর কী হচ্ছে সেটা মুভ করতেছে। দেখো এক্স অক্ষকে ধরে এক্স অক্ষের চারদিকে সে কী করতেছে, যে মুভ করতেছে, ঠিক আছে। অনুভাবে যদি ওয়াই এক্সিসের সাপেক্ষে যায় তাহলে ওয়াই এক্সিসকে কী করবে, এইভাবে ঘুরবে, তাহলে এই দিক দিয়ে। এইটা এটা হলো কত আমাদের ওয়াই এক্সিস, ঠিক আছে। তিনটা এক্সিস, দুটো এক্সিস গেল, আর আচ্ছা যদি আমাদের জেড এক্সিস বরাবর যদি আমরা ঘুরতে চাই তাহলে জেড এক্সিস বরাবর হবে এই যে এটা নিয়ে, এই যে এইভাবে যেটা ঘুরতেছে বৃত্তাকারে, ঠিক আছে। এটা হলো কত আমাদের জেড এক্সিস, এই যে তিনটা এক্সিস বরাবর মুভ করে, ঠিক আছে। তো এখন অনেকে হয়তো বা কোশ্চেন করতে পারে তিনটা এক্সিস বরাবর একই সাথে কিভাবে ঘুরে। তো এটা আসলে আমি ওটাতে দেখে দিতে পারবো না, আমি একটা কলম নিলাম এরকম, একটা দুটো পেন নিলাম, এই দুটো পেন নিয়ে দেখো তিনটা এক্সিস বরাবর না এরকম কোনো বস্তু যদি থাকে তাহলে সেটা টোটাল 12টা এক্সিস বরাবর মুভ করতে পারবে, টোটাল 12টা এক্সিস বরাবর। এখন ভাবতেছো 12টা এক্সিস কীভাবে হচ্ছে, দেখো আসলে একটি দেখি আমাদের এইরকম আছে, ঠিক আছে। এটা ধরো আমাদের কতজন কী লিখলাম, এটা হলো কি এই বরাবর যদি যায় সেটা কী ছিল এক্স অক্ষ বরাবর ছিল, এইদিকে গেলে সেটা ওয়াই এক্সিস বরাবর, ঠিক আছে। আর যদি এইভাবে বৃত্তাকারে পাক খায় তাহলে সেটা হলো কত জেড এক্সিস, ঠিক আছে। তো দেখো এই দুটো বস্তু কিন্তু আবার এরা আবার নিজেদের মধ্যে এইভাবে এইভাবে পাক খায়, ঠিক আছে, এভাবে পাক খায়, আবার এরা এইভাবে এভাবে পাক খায়, ঠিক আছে। এরা আবার এইভাবে পাক খাইতে খাইতে আবার নিজেদের মধ্যেও এইভাবে পাক খায়, মানে এইভাবে যে পাক খাচ্ছে, ঠিক আছে, এইভাবে পাক খাচ্ছে। তারপর আবার কী করতে পারে এরা, এইভাবে এইভাবে মুভ করতে পারে। এই যে দেখো এটা কিন্তু রোটেট হচ্ছে আস্তে আস্তে, আমি দেখাই এই যে রোটেট হচ্ছে। তো আসলে এটা আসলে আমাদের হাতে দেখানো সম্ভব না, এগুলো তোমরা যদি ইউটিউবে দেখতে চাও তাহলে খুব ভালো হবে। ইউটিউবে সার্চ লিখে এক্সিস বরাবর যে রোটেশন এগুলো যদি দেখতে চাও তাহলে খুব ভালো হবে, কারণ আমাদের হাতে তো এইভাবে দেখানো সম্ভব হয় না। ইউটিউবে যদি দেখো তাহলে খুব ভালো হবে। তো যাই হোক, আমাদের হচ্ছিলো লম্ব এক্সিস উপপাদ্যটা যেটা বলছে যে আমাদের, আমরা কী দেখলাম তিনটা এক্সিস বরাবর সে কী করে এই বস্তুটা মুভ করতেছে, ঠিক আছে। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, যেহেতু তিনটা এক্সিস বরাবর মুভ করতেছে এই বস্তুটা, তার মানে তিনটা এক্সিস বরাবর তার কি আছে, জড়তার ভ্রামক আছে, আমাদের সেটা বের করতে হবে। সেটাই বলছে কি আমাদের লম্ব অক্ষ উপপাদ্যটা। তো আসলে আমরা দেখি কি বলছে। আচ্ছা দেখো, এই এরকম একটা বস্তু আমরা নিলাম, সে বস্তুটার একটা সেন্টার একটা পয়েন্টে আমরা কি নিছি, অক্ষ নিছি, কয়টা অক্ষ, তিনটা অক্ষ, এটা হলো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, জেড অক্ষ। এরকম একটা বস্তু এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এখানে একটা জেড অক্ষ, কি উপরের দিকে এইভাবে চলে কত জেড এক্সিসটা আছে আমাদের, ঠিক আছে। আচ্ছা, তো এখন জেড এক্সিসটা যদি থাকে তাহলে আমাদের এখানে থেকে দেখো যে যদি আমি একটা পয়েন্ট নিই, এই পয়েন্টে পয়েন্টে একটা অণু নিলাম বা কণা নিলাম, তার ভর হলো এম ওয়ান, ঠিক আছে, তার ভর কত এম ওয়ান, এবং আমি কিসের সাপেক্ষে করব, আগে এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা আগে নির্ণয় করব, ঠিক আছে। তো এক্স অক্ষের সাপেক্ষে মানে কত, এইখান থেকে এই বস্তুটার দূরত্ব কতটুকু হবে, এইটুকু দূরত্ব না, দূরত্বটাকে তাহলে আমরা কি দ্বারা, ওয়াই দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আই এক্স সমান কত হবে, আই এক্স সমান হচ্ছিল এম এক্স স্কোয়ার, ডিস্টেন্সটা এম ওয়াই স্কোয়ার, যেহেতু ডিস্টেন্সটা আমার কত ওয়াই, এই জন্য কত হবে এক্স এক্সিসের সাপেক্ষে জড়তার ভ্রামক হলো এম, আর স্কোয়ার ছিল আমাদের ডিস্টেন্স এখানে কত ওয়াই। অনুরূপভাবে যদি ওয়াই এক্সিস বরাবর যদি নেই তাহলে ওয়াই এক্সিস বরাবর আমাদের ডিস্টেন্সটা হলো কত, এখান থেকে এক্স, দেখো এখান থেকে এখানে যাচ্ছে, তাহলে এক্স অক্ষ বরাবর যে ডিস্টেন্সটা আছে, ঠিক আছে, তাহলে আসবে এম এক্স স্কোয়ার। আচ্ছা, তারপর আমাদের এখান থেকে যদি আমরা এখন যদি তোমার চলো দেখো, এখান থেকে যদি আমরা জেড এক্সিস বরাবর যদি নিতে চাই তাহলে এইটা কী হবে, তার ডিস্টেন্স জেড, তাহলে আই জেড ইজ ইকালস টু এম জেড স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি আমরা এই দুটো যদি এখন যোগ করে দিই তাহলে আমাদের আসে আই এক্স প্লাস হলো আই ওয়াই ইকুয়াল টু এম এক্স স্কোয়ার প্লাস এম ওয়াই স্কোয়ার, তাহলে এম যদি বাদ দেওয়া হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস হলো কত ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো
এটার বদলে কি লেখা যায়? এখানে একটা জিনিস দেখো, যদি এখানে আমরা যদি একটা থার্ড ডাইমেনশন একটু কল্পনা করি, তাহলে এখানে একটা কি উৎপন্ন হয়েছে, এটা ছিল কত এক্স, এটা হলো কত জেড, আর ওয়াইটাকে যদি তুলে হিসাবে সুবিধার জন্য এখানে নিয়ে আসো তাহলে এটা না, তাহলে এখানে একটা কি সমকোণী ত্রিভুজ না, এটা সমকোণী ত্রিভুজ হলে হলো কত অতিভুজ লম্ব ভূমি, ঠিক আছে? তাহলে আমাদের এখান থেকে লিখতে পারি জেড স্কোয়ার ইজিকালস টু কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারবো কত এম, এটার বদলে কত লিখতে পারবো জেড স্কোয়ার। তাহলে এম জেড স্কোয়ার সমান কি লেখা যায়, আই জেড। তাহলে আই জেড আসলো এখান থেকে, তাহলে আই এক্স প্লাস আই এ। তো এটা আসলে হচ্ছে কত লম্ব অক্ষ উপপাদ্য, ঠিক আছে? তো লম্ব অক্ষ উপপাদ্যটা কি বলছে, যে যদি কোনো একটা বস্তুর ঘূর্ণন অক্ষের সাপেক্ষে, যেমন এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে, ওই বিন্দুতে যে আরেকটা এক্সিস আছে জেড এক্সিস যেটা লম্বভাবে আছে, ঠিক আছে, ওই এক্সিসের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান, ঠিক আছে? তার মানে হচ্ছে কত এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের যোগফল হবে কিসের জড়তার ভ্রামকের সমান, জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। তো এখানে আরেকটু নিতে পারো যে আমি কিন্তু একটা সামিশন দিতে পারি এখানে। কেন সামিশন দিতে পারবো, সামিশন দিতে পারবো এই কারণে যে আমি একটা কণা নিয়ে কাজ করছি এখানে, কিন্তু এখানে তোমার কতগুলো কণা আছে, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য কণা আছে, তখন সবগুলো তো করা সম্ভব না। তো সেটার বদলে আমি কি নিলাম, সবগুলোর ভর সামিশন আকারে নিয়ে নিলাম, ঠিক আছে? এটা হলো আমাদের কত লম্ব অক্ষ উপপাদ্য। এরপর আসবে আমাদের হচ্ছে কত সমান্তরাল অক্ষ উপপাদ্য। সমান্তরাল অক্ষ উপ উপপাদ্য, ঠিক আছে? তাহলে সমান্তরাল অক্ষ উপপাদ্যটা কি আমরা আসলে একটু দেখি। তার আগে আবার আমরা ওই ছিল যে থার্ড ডাইমেনশনের যে একটা এক্সিস ছিল ওখানে যাই। তো মনে করো এরকম একটা বস্তু, এটাকে কি করতেছ, এই একটা এক্সিস বরাবর এটা এইভাবে ঘুরতেছে না, এই একটা এক্সিস বরাবর আমি যদি এটাকে বের করে দিই, দেখো এই এক্সিস বরাবর সেটা কি করতেছে, মুভ করতেছে, তুমি ঘুরাচ্ছ, ঠিক আছে? তা এই এক্সিসটা আমি কত দেখো একদম সেন্টার পয়েন্টটা আছে মাঝখানে, তার মানে এটা কত ভর কেন্দ্র দিয়ে গেছে, ঠিক আছে? তাহলে এইখানে একটা বস্তু এভাবে আমি একটা এবড়ো থেবড়ো একটা শেপে বস্তু দিলাম, তার এটা কি গ্র্যাভিটি পয়েন্ট, নাম কি গ্র্যাভিটি পয়েন্ট, ঠিক আছে? তো গ্র্যাভিটি পয়েন্ট বরাবর একটা আমি কত এক্সিস নিলাম, এক্সিসের নাম দিলাম হলো কত এ বি, ঠিক আছে? তো এ বি তুমি যদি এক্সিসটা নাও, নিলে কি হবে, এই এ বি এর সাপেক্ষে এটা তো ঘূর্ণন এক্সিস, এইভাবে যেহেতু ঘুরাচ্ছি সেহেতু ঘূর্ণন এক্সিস, তো ঘূর্ণন এক্সিস এইভাবে, ঠিক আছে? তো এই যে ঘূর্ণন এক্সিসটা নিলাম, এই এ বি অক্ষের সাপেক্ষে এই যে পুরো বস্তুটা তার জড়তার ভ্রামক কত হবে, ঠিক আছে? তাহলে আই আই এ বি ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি কত, পুরো বস্তুটা যদি ভর হয় এম, আর এখান থেকে যদি ছোটাতে এম সামিশন অফ এম নিব নিয়ে এক্স স্কোয়ার, প্রতিটা বস্তু কণার এক একটা কী হবে ডিস্টেন্স হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা হলো কত আমাদের, মানে প্রতিটা বস্তু কণা আমি এখানে এম ওয়ান এম ওয়ান এম টু এম টু এম থ্রি এগুলো নিয়ে নিব ডিস্টেন্স, এক একটা ডিস্টেন্স, তো সামিশন অফ কত হবে এম এক্স স্কোয়ার হবে, ঠিক আছে? এই পুরো বস্তুটা তো এখন এটা আমি বের করলাম, তোমার এখন মনে হলো না আমি এক্সিসটা এইখানে নিব না, আমি অন্য জায়গায় নিব, সবসময় যে এখান থেকে এর বরাবর মাঝখান দিয়ে নিতে হবে এমন তো কোনো কথা বা কোনো জায়গায় কিছু লেখা নাই, ঠিক আছে? তুমি ইচ্ছা করলেও এই এক্সিসটা এখানে না নিয়ে অন্য জায়গায় নিতে পারো, ঠিক আছে? তা আমি নিছি ভর কেন্দ্র দিয়ে, তোমার মনে হলো যে না আমি ভর কেন্দ্র দিয়ে নিব না, আমি এটা সমান্তরাল আর একটা এক্সিস নিব, সেই এক্সিসটা হলো কত এইখানে। তো এই এক্সিসটার নাম দিয়ে আমি কত সিডি, তুমি বলতেছো যে আমি সিডি এক্সিসের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করব, সে জড়তার ভ্রামকটা কত হবে, ঠিক আছে? তো এই জড়তা এই সিডি, তাহলে এই দুটো এক্সিসের মধ্যবর্তী ডিস্টেন্সকে যদি আমি একটা এইচ দ্বারা প্রকাশ করি, তাহলে আমাদের সিডি হবে, সিডি ইজ ইকালস টু, মানে হলো কি তুমি ঘুরাতে চাচ্ছ কীভাবে, এই বস্তুটা এখানে আছে, এইখান থেকে তুমি ওই এক্সিস নিচ্ছ এইখানে, ঠিক আছে? এই বস্তুটাকে এই বরাবর তাহলে ঘুরাতে চাচ্ছ পুরোটা, এই যে এইভাবে সে কী করবে, রোটেট করবে, ঠিক আছে, এই এক্সিসের সাপেক্ষে, ঠিক আছে? আর আগেরটাতে কী ছিল, এইরকম সিস্টেম ছিল, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা এখান থেকে আমাদের সিডি ইকুয়াল টু হবে এই যে ভর কেন্দ্রগামী যে জড়তার ভ্রামক আছে, সেই জড়তার ভ্রামককে আইজি দ্বারা প্রকাশ করা হয়, আইজি দ্বারা যদি আমরা প্রকাশ করি, আইজি ইজ ইকুয়ালস টু এই পুরো বস্তুটার ভর কিন্তু এই যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের বর্গের সমানুপাতিক, ঠিক আছে? তো এই যে টোটাল, তাহলে আমরা আরেকবার লিখি যে এটার সমান্তরাল এই এক্সিস, ঠিক আছে? এই জন্য এটাকে বলা সমান্তরাল অক্ষ উপপাদ্য। এই সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে ভর কেন্দ্রগামী জড়তার ভ্রামক, ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং এই যে যে মধ্যবর্তী যে ডিস্টেন্স তার বর্গ এবং এর যে ভর, এই বস্তুটার যে ভর, সেই ভরের গুণফলের সমষ্টি সমান। দেখো আর একবার বলি, ভর কেন্দ্রগামী জড়তার ভ্রামক এবং পুরো বস্তুটার ভর এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফলের
সমষ্টি সমান হবে কি এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা, ঠিক আছে? তো আমরা আসলে একটু দেখি প্রমাণটা করার চেষ্টা করে দেখি কিভাবে এটা আসছে আমাদের। তো আমি কয়টা কণা নিয়ে নেই, আগে M1 ডিস্টেন্স, এখান থেকে X1, এখান থেকে M2, এখান থেকে X1, এখান থেকে তাহলে এই পাশে না নেই, এই পাশে নেই একটু M2, তাহলে এখান থেকে হবে কত X2, এখান থেকে তাহলে হবে এই পাশে নিলাম আমি যদি M3 যদি নেই তাহলে এখান থেকে হবে কত X3 ডিস্টেন্স, ঠিক আছে? আর নাই এক তিনটে নিয়ে কাজ করবো, চার পাঁচটা নিলে একটু বড় হবে, আমরা ছোটো করে করি মোটামুটি। তাহলে এখন আসো প্রথমটার জন্য জড়তার ভ্রামক আমার কত হবে, কোন অক্ষের সাপেক্ষে, আমি CD অক্ষের সাপেক্ষে, ঠিক আছে? তাহলে CD অক্ষের সাপেক্ষে আমাদের জড়তার ভ্রামক কত হবে আমি প্রথমটা প্রথম কণার জন্য হিসাব করবো, তাহলে কত MII1 দিয়ে প্রকাশ করলাম। তাহলে বস্তুকণার ভর M1, ডিস্টেন্স কত এইখান থেকে H, সেখান থেকে তোমার কত X1 বাদ দিতে হবে, তাহলে কত হবে H-X1 হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখান থেকে এখন যদি সূত্র করো A-B হোল স্কোয়ারের সূত্র, আমি একবারে লিখছি M1X1H+M1X1 হোল স্কোয়ার, তারপর অনুরূপভাবে দ্বিতীয়টার জন্য I2=M1H+X2 হোল স্কোয়ার, এখানে দেখো এই পাশে কিন্তু প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখান থেকে M1H² + 2M2H+X2 + M1X2² অনুরূপভাবে I3 যদি নেই তাহলে I3টাও আসলে কত হবে, তাহলে এইটা M2 হবে, এটা ভুলে গেছে আমাদের M2, হ্যাঁ M2, তাহলে M3H+ কত হবে X3 হোল স্কোয়ার ইজিকালস টু M3H X3 প্লাস M3 X3 X2, ঠিক আছে? তো এটা হলো আমাদের কত, তিনটা আরও আছে অসংখ্য পরিমাণ যতগুলো নাও, ঠিক আছে? তাহলে আমাদের টোটাল জড়তার ভ্রামক হবে I=I1+I2+I3 + ডট 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 চলতেই থাকবে, ঠিক আছে? তো এখন আমি আসলে কত যোগ করি, আমরা এখানে থেকে দেখি যোগ করে কি আসে। তো দেখো প্রথমে যদি I1-এরটা ক্ষেত্রে দেখি, এই টার্ম, এই টার্ম আর এই টার্ম, দেখো সবগুলোতে M, 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 H² তাহলে কমন নেওয়া যায়, কমন নিয়ে সামিশন অফ কত M লেখা যায়, এটা M, M, M লেখা যায়, ঠিক আছে? এই পাশে দেখো এখানে কি আছে, এই তিনটা, এবার এই তিনটা বুঝতে নিলাম, তাহলে এখানে M1, M2 আর কত M3, ঠিক আছে? তাহলে এখান থেকে কি হলো X² + X2² এত, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি লিখতে পারি প্লাস অফ সামিশন অফ M X² এখানে সামিশন দুটোই হবে, কারণ M1, M2 এখানে কিন্তু সামিশন আমি কত H টা কমন নিয়েছিলাম এটাতে, ঠিক আছে? H² কমন নিয়ে M1, M2, M3 কে সামিশন করছি, কিন্তু এখানে সামিশন দুটোই নিয়ে আসছে, ঠিক আছে? প্লাস এখান থেকে দেখো আমাদের টু এইচ করে কমন যায়, টু এইচটাকে কমন নিলাম, সামিশন অফ M1X, M X নিলাম, ঠিক আছে? এই যে M X, M X, M X, ঠিক আছে? তো এখন তোমরা বলতে পারো যে এখান থেকে এইটা তো মাইনাস আছে, ঠিক আছে? আসলে মাইনাসটা এটা আরও যখন এই পাশে ডান পাশে বাম পাশে নিব, তো টোটাল তার সামিশন করার পর এখানে, ঠিক আছে, এখানে এটা লেখো প্লাস দিয়ে টু এম মাইনাস এক্স ওয়ান এইচ, তাহলে দেখো আমাদের কিন্তু প্লাসই আসে, তো ভেতরকার হিসাবে কী আসবে, প্লাস মাইনাস আসবে, সেটা ভেতরে থাকলো, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন এখান থেকে আমরা দেখি এখান থেকে কী আসতেছে, এটার বদলে আমরা কী লিখতে পারি M R² তার মানে এটা বলতো জড়তার ভ্রামক কোন এক্সের সাপেক্ষে, এটা বলো এক্স ডিস্টেন্স, ডিস্টেন্স কি এক্স, তার মানে কোনটা এটা গেল এই অক্ষর বরাবর না ভরকেন্দ্রগামী, তাহলে এটার বদলে আমরা লিখতে পারি IG, কেন IG লিখলাম, দেখো পুরো বস্তুটার ভর প্লাস ইন্টু কত M X² এক্স কত ডিস্টেন্স, আমি কোন এক্সের সাপেক্ষে ডিস্টেন্স ধরছিলাম এক্স, দেখো ভরকেন্দ্রগামী যে এক্সটা গেছে সেটার সাপেক্ষে X1, X2, X3 এগুলো ডিস্টেন্স ধরছিলাম, তাহলে এখান থেকে আসলে কত IG, প্লাস এখান থেকে দেখো এম বড় হাতের এম কোনটা লেখা যাবে, পুরো বস্তুটার ভর লেখা যাবে M H² H² মানে কোনটা, এইখান থেকে এটার কত পুরো বস্তুটার ডিস্টেন্স, ঠিক আছে? আচ্ছা প্লাস এখান থেকে তাহলে আমাদের এখান থেকে টু এইচ ইন্টু জিরো, এটাকে বলা হয় ভর ভ্রামক, নাম কি ভর ভ্রামক, ঠিক আছে? ভর ভ্রামক, এখানে দেখো ভর ভ্রামকের মানটা জিরো হবে, কেন, কারণ হলে এক্স এর মানটা আমাদের এখানে জিরো, কেন জিরো, আমাদের এক্সিসটা কোনটা নিয়েছিলাম এক্স এর ডিস্টেন্স ভর কেন্দ্রগামী এক্সিস, তা সেটার সাপেক্ষে ভর কেন্দ্রের ডিস্টেন্স কত হয় জিরো হয়, এই জন্য ভর ভ্রামক এখানে কত আমাদের শূন্য, তাহলে আমাদের ফাইনালি দাঁড়ালো কত I=IG + MH² এটাকে বলা হয় হলো কত সমান্তরাল অক্ষ উপপাদ্য, ঠিক আছে? তো I=IG হলো কত ভর কেন্দ্রগামী জড়তার ভ্রামক প্লাস M হলো পুরো বস্তুটার ভর এবং যে দুটো এক্সিস আছে সেই এক্সিসের মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সমান, এটা হলো সমান্তরাল অক্ষ উপপাদ্য। নেক্সট ভিডিওতে আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য এবং লম্ব অক্ষ উপপাদ্য দিয়ে কীভাবে অঙ্কগুলো করতে হবে সেটা নিয়ে প্রবলেমগুলো আলোচনা করার চেষ্টা করবো।